তো তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আজকে আমি 300+ সাবস্ক্রাইবারে আমার মুখে জল চলে আসছে বলতে বলতে তোমাদের সাথে কথা, মানে কখন যে কাপাট করে খেয়ে নেবে। তো আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে, আর এই ভিডিওতে থাকছে একটা নতুন জিনিসের আনবক্সিং। আর আমার যারা সেই আইসক্রিমের আনবক্সিং যারা দেখোনি, তারা অতি অবশ্যই আমার এই ডেসক্রিপশন বক্সে, মানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই আইসক্রিমের, সেই মানে সেই ব্লাস্ট করে ফেলেছিলাম পুরো আইসক্রিম মানে আনবক্সিং করে, সেই অবশ্যই আইসক্রিমের আনবক্সিংটা অবশ্যই তোমরা গিয়ে দেখবে। আর যদি ভালো থাকে, ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে। আর বেল আইকনটি প্রেস করতে বলতে হবে তোমাদেরকে, হ্যাঁ প্রেস করতে ভুলবে না। তো চলো আজকে একটা নতুন তোমাদেরকে ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো। আর ভিডিওটা যেটা জিনিসটা মানে আনবক্সিং করব, সেটা হচ্ছে একটা খাবার জিনিস। তো ব্যাপারটা হচ্ছে, কালকে বাজারে গেছিলাম, তো এই বিস্কিটটা আমি আমার ফেভারিট বিস্কিট মিল্ক বিকিস, ঠিক আছে, তো চোখে পড়ে, তো এই বিস্কিটটা আমি তুলে নিয়ে ঘরে চলে আসি। এনেছিলাম 2 প্যাকেট, আস্তে আস্তে 1 প্যাকেট গ্যাপ মানে খেয়ে নিয়েছি, গ্যাপ মানে খেয়ে ফেলেছি, মানে এতটাই আমার পছন্দের বিস্কিট এটা। চলো আমি ভেবেছি যে একটা, ঠিক আছে চলো একটা বিস্কিটের আনবক্সিং ভিডিও আমি দেখাই। তো ইউটিউবে তো এরকম আনবক্সিংয়ের ভিডিও হাজার হাজার জিনিসের থাকে, খাবার জিনিসের তো থাকে না, তো এই আনবক্সিং করবো এটা। তোমরা আমার সঙ্গে ভিডিওতে থাকো, আর চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমত বিস্কিটটা এরকম, বিস্কিটের প্রাইসটা হচ্ছে মাত্র, এই দেখো এই দেখো প্রাইসটা হচ্ছে মাত্র 10টা টাকা। আর ভিডিও বিস্কুটটা খুবই একটা অপূর্ব খেতে, যারা খেয়েছো তারা জানো এই টেস্টটা। আর এরকম আনবক্সিংয়ের ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। কিন্তু আমি ভিডিওর মাঝখানে আবার বলছি, বিস্কিটটা এটা আছে, এরকম করে খুললো বিস্কিটটা এরকম করে খুললো, এটা যেটা আছে এটা ডাস্টবিনে ফেলে দেবে, কারণ পেপার টেপার রাস্তাঘাটে ফেলবে না, বাড়িতেও নিজের ঘর নোংরা করবে না, অবশ্য লোকে করে না নিজের ঘর নোংরা, রাস্তাতেই ফেলে গিয়ে এটা সাইডে রেখে নেবে। রেখে নিয়ে এই যে দেখতে পাচ্ছ, জেলার থেকে উকি মারছে কয়েদিরা, ঠিক আছে। তো এটা যে আছে, এটা মানে এর যে মানে ডিজাইনটা যে আছে না বন্ধুরা, এরকম এই ডিজাইনটা যে আছে না, অনেকটা সেই ফ্রিজে যে বরফ জমে সেই ওরকম টাইপের ট্রে। তো এটা আছে, আমার মুখে জল চলে আসছে বলতে বলতে তোমাদের সাথে কথা, মানে কখন যে কাপাট করে খেয়ে নেবে। তো আরেকটা বলি যে এই বিস্কিটের গায়ে একটা লেখা আছে, দুধ রুটি কি সত্যি এ। তো সত্যি কথা, এটা কি সত্যি না কি মুক্তি আমি জানি না, আমার জিভ থেকে জল বেরিয়ে তার আমি খেয়ে নি। তো দারুণ খেতে, যারা এখনো পর্যন্ত এই বিস্কিটটা ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করো। আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে।